শেষ মুহূর্তে জমজমাট সারা দেশের কোরবানির পশুর হাট। সবশেষ খবর জানাতে রাজধানীর নতুন বাজার পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান। রুবেল, রুবেল, শেষ সময় বেচাকেনা কেমন জমে উঠেছে? ধন্যবাদ। আমি এখন আছি নতুন বাজার 100 ফিটের গরুর বাজারে। সেখানে কিন্তু ইতোমধ্যেই গরুর বাজার এখনও জমজমাট রয়েছে। সকাল থেকে জমজমাট ছিল, এখনও জমজমাট রয়েছে। মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে এখানকার বিক্রেতারা, এবং ক্রেতারাও কিন্তু আসছে, তারা তাদের পছন্দ মতো এবং তাদের যে সাধ্য মতো সেই দাম দিয়ে কিন্তু তারা গরু কিনছে। এবং পুরোটা পরিবেশ কিন্তু এখনও জমজমাট, এবং এই নতুন বাজার হতে শুরু করে বনশ্রী, ডেমরা সব এলাকার গরুর বাজারগুলো কিন্তু এখনও জমজমাট রয়েছে। তবে কিছু কিছু এলাকা কিন্তু এখন সেই গরু বিক্রি করে তারা চলে গেছে। বড় সাইজের যে গরু রয়েছে সেগুলো কিন্তু একটু কম দামে বিক্রি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি, এবং এখানে বিক্রেতারাও জানিয়েছে যে বড় সাইজের গরুগুলো একটু কম বিক্রি হয়েছে। তবে মাঝারি সাইজ এবং ছোট সাইজের গরুর চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে, এবং আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু দাম অনেকটাই কমে গেছে এবং যাচ্ছে। যেটি বলেছে তারা যে 1,80,000 টাকার গরু তারা 1,30,000-40,000 টাকায়ও তারা ছাড়ার পরিকল্পনা করছে। যদি একটু কথা বলি যে আপনার এই গরুর দাম কেমন রয়েছে বা কেমন চাচ্ছিলেন দাম? চাইলাম তো 110, 95 লাস্টে চাইছি। আচ্ছা, বিক্রি হচ্ছে, বিক্রি পাচ্ছেন? দাম এখন আরো কম, আগে যা বলছে এখন তার 10,000 বেশি কম কইতেছে। গত বছরের তুলনায় এবছরের বিক্রি কেমন হচ্ছে? এবছরের বাজার আরো কম, গরু অনুযায়ী আপনার 10,000-15,000 কম। তারা বলছিলেন যে গরুর দাম অনেকটাই কমে গেছে এবং গতবারের তুলনায় এবার অনেক দাম কম পাচ্ছে, এবং যেটি আমরা শুনছিলাম যে গত বছর যে গরুর দাম রয়েছে এবছর কিন্তু গরুর দাম অনেকটাই সান্নিধ্যে ছিল। ক্রেতারা স্বাচ্ছন্দ্যেই গরু কিনতে পারছিলেন এবং সেটি আমরা দেখাচ্ছিলাম, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হাটেও কিন্তু ব্যাপক গরু রয়েছে। সকাল থেকে গরু অনেকটাই কমে গেছিলো, এবং আশপাশে যে হাট রয়েছে সেই হাট থেকে কিন্তু গরু এনে এই হাটে এখন বিক্রি করা হচ্ছে, এবং সারা দেশের গরু কিন্তু এখানে ঢুকেছে। দেশি গরুর চাহিদা কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে, দেশি গরু মানুষ বেশি কিনছে। তবে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হলো যে গরুর দাম এখন অনেকটাই কমে গেছে। বড় জাতের গরু আমরা যেটি স্ক্রিনে গরুটি দেখাচ্ছি সেটি কিন্তু এখনও অবিক্রিত রয়ে গেছে, এবং সেটি বিক্রি হওয়ার অপেক্ষায়। তো সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি বা দেখাচ্ছি যে কি ধরনের গরু এখনও হাটে রয়েছে। বড়, মাঝারি সব সাইজের গরু কিন্তু এখনও এই 100 ফিটের বাজারে রয়েছে, হাটে রয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু গরু বেচাকেনা চলবে। এবং আমরা যদি একটু কথা বলি যে আপনার গরুর দাম কেমন রয়েছে এবং বিক্রির কী অবস্থা বলেন তো ভাই? গতকালকে এটা 1,60,000 টাকা দাম হয়েছিল, আজকে 1,60,000 চাইতেছি, 1,10,000-20,000 এরকম দাম বলতে। বিক্রেতারাও কিন্তু আসছে গরুর বাজারে। তো এই ছিল আমার কাছে নতুন বাজার 100 ফিটের গরুর বাজার থেকে সর্বশেষ। সারা নাহিদুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নতুন বাজার পশুর হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদুর প্রিন্স।